আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা কেউ ভাই স্কিপ করে যাবেন না ভাই, দয়া করে একটু দেখুন। একজন বাবা, এই যে বাবাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এর নাম দেলোয়ার সিকদার। ওনার মেয়েকে উনি একদিন পরে, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, একদিন পরে শ্বশুরবাড়িতে উঠিয়ে দেবেন। আর সেই বাবা শ্বশুরবাড়িতে তুলে দেওয়ার একদিন আগে তার আপন মেয়েকে একাধিকবার দর্শন করেছে। দর্শক, এখন কি হবে এই মেয়েটার, কি হবে তার ভবিষ্যতের, দর্শক জানতে চাইলে ভিডিওটার আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি কেউ আমার এই তাসিন টিভিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে ঘটনাটা বলছি দর্শক, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। দর্শক, ঘটনাটা ঘটেছে গত শুক্রবার দিন রাত্রে, খাবার দাবার শেষ করে তারই আপন মেয়ে আপনার এই যে রুমের ভিতরে বারান্দায় ঘুমাতে যাবে। সেখানে বাবা কি করে যে তার মেয়েকে মুখে গামছা পেঁচিয়ে পাশের রুমে কিংবা পাশের বারান্দায় নিয়ে গিয়ে একাধিকবার দর্শন করে। জিনিসটা অবশ্য গোপন ছিল। সকালবেলা কি করে ওই মেয়ের মা যখন বাইরে বিভিন্ন কাজে যায়, আবার সেই বাবা গিয়ে তার মেয়ে ঘুমিয়েছিল, তার মেয়েকে সেখানে ধরে আবারও দর্শন করে, একাধিকবার দর্শন করে। তার মেয়ে তার মুখেই কথাটা স্বীকার করেছে, তার বাবা তাকে বিবস করে দর্শন করে। পরে এলাকাবাসী এসে, একটা লোক কি কাজে যেন এসেছিলেন, এসে এভাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে বেঁধে রাখে, পুলিশকে খবর দেয়, পুলিশ এসে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বলেছেন ওনারা। এবং ওখানকার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উনি বলেছেন যে এই যে দেলোয়ার সিকদার প্রায় এই পর্যন্ত 6টা বিয়ে করেছেন, তার স্বভাব চরিত্র কিন্তু অতটা ভালো না, না হলে কিন্তু একটা মানুষ 6টা বিয়ে করতে পারে না। এটা তারই একটা বউয়ের মেয়ে, তারা দুই বউ এই বাড়িতে থাকতেন। মেয়েটার বিয়ে হয়েছে শনিবার দিন, মেয়েটাকে উঠিয়ে দেওয়ার কথা তার স্বামীর বাড়িতে। আর সেই অবস্থায় এই বাবা তার মেয়ের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ফেলেছেন। এখন কি হবে এই মেয়েটার? আসলে এই বাবা কি একবারও ভাবেননি যে তার মেয়ের ভবিষ্যতের কথা, তার মেয়ের জীবনের কথা? বাবার সম্পর্ক পৃথিবীতে পবিত্র সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক পৃথিবীতে মধুর সম্পর্ক। সেই সম্পর্ককে সম্পর্কতে একটা বাবার কলুপ দৃষ্টি, একটা খারাপ দৃষ্টি লেগে থাকে, এর সে খারাপ আর দর্শক কী হতে পারে? দর্শক সি, এগুলো বলতে গেলে আমার নিজেরই লজ্জা লাগে ভাই, তারপরেও সাংবাদিকতা করতে এসে আপনাদেরকে বলতে হয়। জানি না আপনারা কীভাবে জিনিসটা নেবেন, আমাকে কমেন্টে আপনারা জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর এই বাবাকে যা বলে একটু গালির গালাজ করা উচিত আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা। এই যে মেয়েটাকে আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, মেয়ের মাও ঘটনার সত্যতা স্বীকার করেছেন, এলাকাবাসীও বলেছেন হ্যাঁ ঘটনা সত্য। পটুয়াখালীর কলাপাড়া এই ঘটনা, ওখানকার ওসি, ওখানকার স্থানীয় যারা আছেন তারা সবাই এই জিনিসটাকে সিসি দেখছেন। বাবাকে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন কিনা আমি জানি না, আমি থাকলে তাকে তো একটা থাপ্পড় মারতাম, দিতে পারি না। দর্শক, আজকে আমি দেখলাম আপনার এই যে নোয়াখালীতে 60 বছরের এক বৃদ্ধ মহিলাকে দর্শন করেছে দুই যুবক। আসলে দর্শক ঘটনাগুলো বলতে গেলে আমার হৃদয় কেঁপে ওঠে, আমার হৃদয় হাহাকার হয়ে যায় যে মানুষ দিন দিন এত পশু হয়ে যাচ্ছে কীভাবে, মানুষের মানবতা, মানুষের বিবেক কোথায় চলে যাচ্ছে। এই দেলোয়ার সিকদারকে আপনারা কী বলে বিশ্লেষণ করবেন দর্শক, আমাকে একটু কমেন্ট বক্সে ভাই জানাবেন। আমার ওনাকে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে জানা নেই। সত্যি হলে তো সে বাবা, একজন বাবা তার মেয়েকে একদিন পরে শ্বশুরবাড়িতে তুলে দিবেন, সেই একদিন আগে তুলে দেওয়ার রাত্রেবেলা সে তার মেয়ের দিকে কুরূপ দৃষ্টি দিলেন, তার মেয়ের রূপ যৌবনের দিকে সে মজে গেলেন। এগুলো আসলে কি হচ্ছে আমাদের এই সমাজে? এই সমাজে এত পরিবর্তন কেন হয়ে যাচ্ছে? সমাজে কি বিচার আচার দিন দিন উঠে যাচ্ছে? প্রায়শতই দেখা যায় বাংলাদেশে অহরহর এই ঘটনা ঘটছে। দর্শক, এটা পর্তুগালের ঘটনা নয়, বাংলাদেশের আনাসে কানাসে এরকম বহু ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে যে বাবা তার মেয়েকে দর্শন করছে, ভাই তার বোনকে দর্শন করছে, মায়ের সাথে ছেলের অবৈধ সম্পর্ক, এগুলো কিন্তু অহরহর হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা আইএমএ জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছি? আমাদের মানবতা কি দিন দিন হারিয়ে যাচ্ছে? এই বাবাকে আমি কী বলে বিশ্লেষণ করবো দর্শক, আমি আর বলতে পারতেছি না। সাংবাদিকতা করতে এসে মাঝামাঝি এরকম নিউজ করতে হয় যেগুলো করতে এসে আমার বুক হাহাকার হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে কষ্ট হয়ে যায়, তারপর বলতে হয়। কারণ দর্শক শ্রোতা, আপনাদেরকে না বললে আপনারা কোত্থেকে জানবেন? তাই আসুন আমরা এখান থেকে সতর্ক হই, বাবা মেয়ের পবিত্র সম্পর্ক এভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সমাজের একটা ব্যভিচার সৃষ্টি হবে, এতে সমাজের বিভিন্ন প্রকার আপনার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এগুলো আশু বিবেচাই। এই যে আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবা দেলোয়ার সিকদার, একে কী বলে আপনারা বলবেন? এরকম বাবাও কি পৃথিবীতে থাকতে পারে? আসে দর্শক, থাকতে পারে না, আসে, অ্যাভেলেবেল আসে। দর্শক জানি না কেমন লেগেছে আপনাদের, কেউ যদি তাসিন টিভি পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম কিছু নিউজ দিলে আপনারা সবার আগে পেতে পারেন। আপনাদের সকলেই সুস্থ জীবন, মঙ্গল জীবন কামনা করে তাসিন টিভি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।